আগামী রবিবার তৃণমূলের শক্তি প্রদর্শন ব্রিগেডে জনগর্জন সমাবেশ তৃণমূলের আর তার আগে আজকে প্রস্তুতি খতিয়ে দেখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শঙ্করাঢ্যর বাড়ি ঠিক এখান থেকে গত 5ই জানুয়ারি রাত্রির 11টা থেকে 11:30 নাগাদ যখন এখান থেকে তাকে বার করা হয় এবং এখানেই তার যারা অনুগামীরা রয়েছেন তাকে কিন্তু কার্যত ইডি আধিকারিকের হেফাজত থেকে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। সিআরপিএফ এর জওয়ানরা বারবার তাদেরকে নিরস্ত্র করার চেষ্টা করেন, কিন্তু তখনই দেখা যায় যে একদল অনুগামী আচমকায় সিবিআই ইডির যারা আধিকারিক তাদের উপর চড়াও হন এবং এরপরই তার ঠিক পরদিনকে বনগাঁ থানাতে কিন্তু ইডি আধিকারিকের তরফে একটি কমপ্লেন করা হয়, অভিযোগ দায়ের করা হয়। আমরা জানি ইতিমধ্যে ন্যাজার থানাতে দুটি কেস যার পরিপ্রেক্ষিতে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছিল সেই মামলার তদন্তভার নিয়েছিলেন সিবিআই আধিকারিকেরা। তার পাশাপাশি ওই একই দিনে 5ই জানুয়ারিতে শঙ্করাঢ্যকে যখন গ্রেপ্তার করা হয় সেই সময়ও কিন্তু একই রকমভাবে ইডি আধিকারিকদের উপর যে হামলা করা হয় তার তদন্তভারও কিন্তু সিবিআই নেয়। এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে সিবিআই যারা আধিকারিক তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। তারা এদিন বিকেল 4টা নাগাদ নিজাম প্যালেস থেকে বেরোন এবং সরাসরি সুদূর এই বনগাঁতে তারা আসেন এবং তুমি দেখতে পাচ্ছ লোকাল পুলিশ রয়েছে, তারা কিন্তু কার্যত দেখিয়ে দিচ্ছেন ঠিক কোথায় এই ঘটনাটা ঘটেছিল। বনগাঁ থানার তরফে যে অফিসারকে দেখা যাচ্ছে গতকালকে আমরা দেখেছিলাম তাকে যাবতীয় কেস ডায়েরি নিয়ে কালকে নিজাম প্যালেসে 10:30 সময় গিয়ে সমস্ত নথিপত্র তাদের কাছে হ্যান্ডওভার করে দেন। বনগাঁ থানা সেই এসআই এখানে রয়েছেন, তিনি কার্যত কিন্তু চিনিয়ে দিচ্ছেন যারা সিআরপিএফ আধিকারিক যারা রয়েছেন তাদের সাথে কথা বলছেন এবং ঠিক স্পটটাকে তারা কিন্তু লোকেট করে দিচ্ছেন, তার সাথে যাতে কোনো রকম শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে সেই কারণে কিন্তু সিআরপিএফ জওয়ানও রয়েছেন। সরাসরি ছবি ঠিক শঙ্করাঢ্যর বাড়ির সামনে যেখানে প্লেস অফ অকারেন্স যেখানে ঘটনাটি ঘটে তার ঠিক সামনে সিবিআই আধিকারিকরা রয়েছেন এবং একেবারে সিবিআই আধিকারিকরা সেখানে রয়েছেন, কেন্দ্র বাহিনীর জওয়ানরা এবং পুলিশ আধিকারিকরা এই মুহূর্তে সেখানে রয়েছেন। শঙ্করাঢ্যর বাড়ির একেবারে সামনে তারা পৌঁছে গিয়েছেন ইতিমধ্যেই। শঙ্করাঢ্যর বাড়ি অর্থাৎ যেখানে গত 5ই জানুয়ারি যেদিন শেখ শাহজাহানের বাড়ির সামনে ইডি আধিকারিকদের আক্রান্ত হতে হয়েছিল সেদিনই দিনভর একযোগে এই শঙ্করাঢ্য যিনি বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তার একাধিক ঠিকানায় তল্লাশি চালাচ্ছিল ইডি। এবং সেই দিন রাতে যখন শঙ্করাঢ্যকে তারা গ্রেফতার করতে গেছিলেন সেই সময় যখন শঙ্করাঢ্যকে বের করে আনা হচ্ছিল তার আগেই তার অনুগামীরা বাড়ির সামনে জড়ো হয়েছিলেন এবং সেই সময় ইডি আধিকারিকদের একইভাবে আক্রান্ত হতে হয়েছিল। এই 5ই জানুয়ারি রাত্রেবেলাতে 11টা থেকে 11:30 নাগাদ যখন শঙ্করাঢ্যকে ইডির তরফে গ্রেপ্তার করা হয়েছিল সেই সময় কিন্তু ইডির আধিকারিকদের ওপরে ফের হামলা করা হয়, তাদের গাড়িও কিন্তু ভাঙচুর করা হয়। সেই মামলাতে কিন্তু এই মুহূর্তে শঙ্করাঢ্যর যে বাড়ি সেই বাড়িতে কিন্তু এই মুহূর্তে যাচ্ছেন, তুমি দেখতে পাচ্ছ পায়ে হেঁটে তারা কিন্তু সেদিকে যাচ্ছেন। সেদিনকে অর্থাৎ 5ই জানুয়ারি সকাল থেকে একযোগে একাধিক জায়গাতে কিন্তু রেড হয়েছিল ইডির তরফে। তার মধ্যে তার শঙ্করাঢ্য নিজের বাড়ি যেখানে ছিল সেখানে যেমন রেড হয়েছিল, তার শ্বশুর বাড়িতেও রেড হয়েছিল এবং তার একাধিক কর্মীর বাড়িতেও রেড হয়েছিল। এবং এই মুহূর্তে শঙ্করাঢ্যর যে বাড়ি সেই বাড়ির দিকে কিন্তু যাচ্ছেন সিবিআই আধিকারিকেরা, কারণ সেদিনকে সারা সকালবেলাতে সন্দেশকারীতে যখন ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনা ঘটে তারপরে কিন্তু এখানে ইডি আধিকারিকেরা তারা রেড করছিলেন, অভিযান চালাচ্ছিলেন এবং রাত্রির প্রায় 11টা থেকে 11:30 নাগাদ যখন শঙ্করাঢ্যকে গ্রেফতার করে গাড়িতে তোলার চেষ্টা করছিলেন ইডি আধিকারিকেরা সেই সময় তার যারা অনুগামীরা ছিলেন তারা কিন্তু কার্যত সেই বাড়ির সামনে বসে পড়েন এবং ইডি আধিকারিকদেরকে তারা ক্রমাগত বলতে থাকেন যে কেন তাদের দাদাকে অর্থাৎ শঙ্করাঢ্যকে নিয়ে তারা যাচ্ছেন।